हेलो फ्रेंड्स, वेलकम माय चैनल। तो सबाई केमन आछेन? आशा करी सबाई सुष्ठु आछेन, खूब भालो आछेन। तो एखन एमन एकटा खबर देव जेटा शोनार पर आपनारा जामा खुले नाचानाची करते शुरू करे दिबेन। तो खबरटा आमी एई मात्र जिद्दार बड़ो एकटा फैन क्लाब थेके पेयेछि। तो खबरटा होच्छे जे आमादेर सबार प्रिय नम्बर वन फेवरिट परिचालक राज चक्रवर्ती, तो राज চক্রবর্তী এবার তার ধর্মযুদ্ধ, হাবজি গাবজি এই সিনেমাগুলোর পর যে সিনেমাটা নিয়ে ভাবনা চিন্তা করছেন সেটা বিগ বাজেটের একটা হাতকোর কমার্শিয়াল সিনেমা, যেখানে দেব এবং জিৎ বাংলা দুই বিগ সুপারস্টারকে দেখা যাবে। ইয়েস, আমরা যেটা 12 বছর ধরে দেখার জন্য অপেক্ষা করে আছি, যে এমন একটা সিনেমা হবে যেখানে দেব এবং জিৎ দুজনকে একসঙ্গে দেখতে পাবো। কিন্তু এই স্বপ্নটা কোনোভাবে পূরণ হচ্ছে না। তো আমরা জানি এই স্বপ্নটা পূরণ করতে পারে রাজ চক্রবর্তী। ইয়েস, এবার কিন্তু রাজ চক্রবর্তী সেই স্বপ্নটা পূরণ করতে চলেছে। রাজ চক্রবর্তী তিনি কিন্তু এই জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা করছেন এবং এটা নিয়ে নানা রকম লেখালেখি কথাবার্তা নানা রকম লোকদের সঙ্গে করছে। তো আমার কিন্তু খবরটা শোনার পর মনটা আনন্দে ভরে যাচ্ছে। সত্যি কথা বলতে এই মুহূর্তে এর থেকে বড় সুখবর বা আনন্দের খবর কিছুই হতে পারে না। তবে হ্যাঁ, এখানে যে খবরটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে দেব এবং জিৎ দুজনকে রাজি হতে হবে। রাজ চক্রবর্তী যদি রাজি হন তো তারপরে যে অফার দুজনের কাছে নিয়ে যাবে তারা যেন রাজি হয়। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কারণে তারা রিজেক্ট করে দেয় অফারগুলো, সেটা দেব বলি বা জিৎ দুজনের ক্ষেত্রে। তো আমি বলি এবার যেন সেই মিসিংটা যেন না হয়, দুজনকে কিন্তু একসঙ্গে এক হয়ে বাংলা সিনেমার উন্নতির কথা ভেবে সিনেমা করতে হবে, এটা আমার ব্যক্তিগত মতামত। তো দুজন যদি একসঙ্গে সিনেমা করে তাহলে বোম ব্লাস্ট হবে, বোম ব্লাস্ট। সেই বোম ব্লাস্টের ধোঁয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলে ছড়িয়ে পড়বে। শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরে বাংলাদেশ, বিদেশ, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। তো আমি চাই এই সিনেমাটা যেন প্যান ইন্ডিয়ায় মুক্তি পায়, শুধু প্যান ইন্ডিয়া নয়, বাংলাদেশ বিভিন্ন জায়গায় যেন মুক্তি পায় এবং সিনেমাটা সমস্ত ভাষায় যেন ডাবিং করা হয়, হিন্দি, ইংলিশ, তামিল, যা যা ভাষা আছে। এবং প্রমোশন ভালোভাবে দরকার, ভালো। এই যে ভুলভুলিয়া 2 এর নায়ক কার্তিক, তিনি কলকাতা, হাওড়া বিভিন্ন জায়গায় এসে মানুষের সামনে দাঁড়িয়ে তিনি তার কথাবার্তা তুলে ধরছে, তিনি সিনেমার ব্যাপারে আলোচনা করছে। এই জিনিসটা দেব এবং জিৎ দুজনকে করতে হবে যাতে সিনেমাটা সবার কাছে পৌঁছায় এবং সবাই যেন জানতে পারে। তাহলেই বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি হবে এবং 10 কোটি টাকা, 12 কোটি টাকা ইনকাম বক্স অফিস থেকে আসবে। তো আমার মন বলছে বাংলাতে একটা বিরাট কিছু আমরা পেতে চলেছি 2023 সালে। 22 হবে না, 23 হতে চলেছে। জাস্ট অপেক্ষা, জাস্ট ধৈর্য। তো আপনাদের কি বক্তব্য নিচের কমেন্ট বক্সে লিখে জানান। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। বাই বাই।